আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে আমি একটা জুম ক্লাস নেব এবং সাথে আমাদের অন্যান্য সাবজেক্ট টিচাররাও থাকবেন, যারা থাকার চেষ্টা করবেন যারা আমাদের তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো নিচ্ছেন তারা থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই জন্য তোমাদের সবাইকে একটু জুম অ্যাপসটা ফোনে ডাউনলোড করতে হবে। আর আমি, দেখো, আমি তোমাদের একটা আমার মিটিং আইডি দিয়ে দিচ্ছি। দেখো, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আগামী রবিবার তোমাদের সাথে আমার দেখা হবে, ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী রবিবার, ঠিক আছে, বেলা 12টা বাজে তোমাদের সাথে আমি জুম মিটিং ক্লাসের আয়োজন করেছি। আমার মিটিং আইডি হচ্ছে 9412502559 এবং পাসকোড হচ্ছে 1110। আশা করি তোমরা সবাই মিটিংয়ে জয়েন করবে। তো মেয়েরা, এটা কিন্তু স্টিলভাবে ধরে রাখছি, তোমরা এটা খাতার মধ্যে আমার ইয়াটা মিটিং আইডিটা তুলে ফেলবে আর পাসকোডটা লিখে ফেলবে, ঠিক আছে? এটা দিয়ে তোমরা এই এই দুটার নাম্বার, এই মিটিং আইডি আর পাসকোড দিয়ে কিন্তু তোমরা আমার জুম আইডিতে ইনশাল্লাহ ঢুকতে পারবে। তো তোমরা ক্লাস ফোরের শিক্ষার্থীরা যারা জানো না, সবার সাথে যোগাযোগ করে সেদিন একটু মিটিংয়ে অংশগ্রহণ করবে। আর সেদিন আমরা একটু আলাপ আলোচনা, হাই হ্যালো করবো, তোমাদের পড়ালেখার কি অবস্থা, কারো যদি কোনো সমস্যা থাকে সেইটা বেশি শুনব, ঠিক আছে? তো তোমরা প্রিপারেশন নিয়ে রেখো। আচ্ছা, আশা করি তোমরা, আমি তো অনেকক্ষণ ধরে রাখলাম, এটা হচ্ছে আমার, মনে রাখবা, এটা হচ্ছে আমার মিটিং আইডি আর এটা হচ্ছে পাসকোড। ওকে, তো আসো আমরা পড়াতে চলে আসি। আমরা গত ক্লাসে বৃহত্তম সংখ্যা তৈরি করেছিলাম, এই কটা দিয়ে, এই মানে তারপরে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছিলাম। আজকে আমরা দেখো অধ্যায় একের প্রায় শেষ পর্যায়ে। এতদিন আমরা কি করেছি, অনুশীলনীতে যেগুলো ছিল সেগুলো করেছি, আজকে আমরা অনুশীলনীর উদাহরণ করেছি, আজকে আমরা অনুশীলনীতে চলে যাব। তো যেহেতু আমরা উদাহরণগুলো করে ফেলেছি, তাহলে আজকের অঙ্কগুলো কিন্তু আমরা চটপট সবাই করে ফেলতে পারবো। নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ক্ষুদ্রতর চিহ্ন, বৃহত্তর চিহ্ন অথবা সমান চিহ্ন বসাও। আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছি অনুশীলনী, এখানে লেখা এভাবে দুই। আচ্ছা, এক নাম্বার, আচ্ছা কি আছে, 8499 খালি ঘর, 8511, কোনটা মেয়েরা বড়? 8511, এটা বোঝাই যাচ্ছে, কারণ হাজারে ঘরে 8-8 আছে, শতকের ঘরে এসে এটা এই সংখ্যাটা বড় হয়ে গেছে, তাহলে আমার কি চিহ্ন বসবে? বৃহত্তর চিহ্ন। বৃহত্তর চিহ্ন কি? এটা আসলে আমি প্রথমে এই সাইডে আসছে ক্ষুদ্রতর চিহ্ন আর এখানে আসছে বৃহত্তর চিহ্ন। 1111, আচ্ছা এই ধরনের অঙ্কগুলো কিন্তু বেশ একটু কনফিউশন, আমরা কনফিউশনে পড়ে যাই, কি হবে খুব ভেবেচিন্তে দেখো, ভেবেচিন্তে আমাকে চিহ্ন বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে, অযুত পর্যন্ত সবার ঘর, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, এখানে হাজার আর অযুত, হাজার অযুত সব একই, বড় হয়ে গেছে এখানে শতকে এসে, এ বড় হয়ে গেছে, এটা হচ্ছে 1100 আর এটা হচ্ছে 11100 আর এটা হচ্ছে 11001, যেহেতু শতকে এসে এই সংখ্যাটা বড় হয়ে গেছে আর এটা শূন্য, তার মানে আমার এই সংখ্যাটা বড়।
তাহলে এখানে আবার প্রথমে বৃহত্তর চিহ্ন বসবে। 2 8 9 9 9 9, 2 9 0 0 0 1। আচ্ছা দেখি আমরা স্থানীয় মানটাকে কাউন্ট করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দুইটাই লক্ষের ঘরে। লক্ষের 2 2 = তাহলে পরেরটায় যাই অযুত। অযুত এখানে 8 আর অযুত এখানে 9, তাহলে যেহেতু এখানে 9 বড়, তাহলে এই সংখ্যাটা আমার বড় হবে। তাহলে এটা হচ্ছে 2 89 999, 2 90 001। তাহলে যেহেতু অযুতে যে সংখ্যাটা বড় হয়ে গেছে, তাহলে আমার এই সংখ্যাটা বড়। চারে হচ্ছে 2 2 2 2 2 1, 6টা 2, খালি ঘর। 2 2 2 2 2 3, এখানেও 6টা 2। আর আচ্ছা দেখুন, এরা আমরা যদি স্থানীয় মানটা হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা স্থানীয় মান দুইটারই 1, সবগুলা কিন্তু এক মানে পর্যন্ত, দশক পর্যন্ত সব এক সংখ্যা। এককে এসে কি হয়েছে, একক সংখ্যাটা এটা বড় হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারি যে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, তাই এই। বোঝাচ্ছে যে একদম দেখতে একই রকম, কনফিউজ হয়ে যায়। কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, স্থানীয় মানগুলো চেক করে যে বড় সেখানে তুমি বসিয়ে দিবে। 1 0 1 1 0 0 1, 1 0 1 1 0 0 1। আচ্ছা এটা দেখেও কেমন জানি লাগতেছে না, দুইটা দেখতে তো একই রকম মনে হচ্ছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একই জিনিস। একটু খেয়াল করে দেখো, দুইটা কিন্তু সমান সংখ্যা। 1 0 1 0, 11 11 0 0 0 0, তার মানে আমি এখানে কি চিহ্ন বসাতে পারি, সমান চিহ্ন, কারণ এই দুটো সংখ্যা কিন্তু একই। 6 নম্বর দেখো, 6 নম্বর আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একই সংখ্যা, কিন্তু এখানে মনে হয় একটু ফের ফের আছে। এখানে 1 2 3 4 5 6 7টা 5, 1 2 3 4 5 6 7, খালি ঘর। আর 6টা এখানে, তারপরে হচ্ছে 6টা 5, 2 3 4 5 6। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে মান বড়। তার মানে আমরা চোখ বন্ধ করে এটা লিখে দিতে পারি যে এটা বড়। এটা কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 55 লক্ষ 55 হাজার 555, আর এটা হচ্ছে 5 লক্ষ 55 হাজার 555, তাহলে আমার এই সংখ্যাটা বড়। তো মেয়েরা আমরা দেখো, 1 নম্বরে যে বড় ছোট যে তুলনা করা হয়েছে সেটা আমরা করে ফেললাম। এবার আসো পরে হচ্ছে কার্ড নিয়ে সংখ্যা। আমরা এরকম একটা অঙ্ক উদাহরণে করেছিলাম, 1 2 3 4 5 6, এখানে 6টা কার্ডে 6টা নম্বর দেওয়া আছে। এখান থেকে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা তৈরি করতে হবে। এই জিনিসটা করতে কিন্তু খুব মজা লাগে, ঠিক না? এবং আমি কিন্তু বলেছিলাম গত ক্লাসে কিভাবে আমরা বেজোড় সংখ্যা আর জোড় সংখ্যা চিহ্নিত করতে পারবো। তো আগে আমি এক কাজ করি, বৃহত্তম সংখ্যাটা তৈরি করি। বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 9, তারপরে 8 6 4 2 0,
একক দশক শতক হাজার অযুত লক্ষ 986,420। ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের হিসাব মতো কি শূন্যটা আগে চলে আসে, কিন্তু যেহেতু শূন্যটা আগে আসে তাই আমরা কি জানি যে সেটার কোনো মান থাকবে না, তাহলে কিন্তু পাঁচ সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমরা নিয়ম শিখেছি যে শূন্য যদি আগে আসে সেটাকে আগে না বসিয়ে কি করতে হবে, দুই নাম্বার ঘরে বসাতে হবে। তাহলে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে দুই, তারপরে তুমি শূন্য বসিয়ে দিবে, তারপরে যা আছে তাই 4, 6, 8, 9। তাহলে আমার আসলো 2,04,689। এটাতে দেখো শূন্যতে তুমি গণনাতে নিয়ে আসলে শূন্যকে, কিন্তু এটা যদি সামনে থাকতো তাহলে কিন্তু হতো না। এই কথাটাকে আমি কিন্তু বারবার বলছি, এগুলোকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? এবারে হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। আচ্ছা, আমরা কি জেনেছিলাম এককের ঘরে যদি বেজোড় থাকে, যে কোনো বেজোড় সংখ্যা থাকলেই সবচেয়ে ওটা বেজোড় সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, সবচেয়ে বড় বেজোড় সংখ্যা হচ্ছে কিন্তু এই যে এটা। আচ্ছা, এটাকে তার মানে আমার সবার শেষে ফেলতে হবে, ঠিক আছে? এবারে আসো কি করব, তারপর 9টাকে বাদ দিয়ে প্রথমে আমি এগুলাকে সাজিয়ে ফেলি, মানে সংখ্যাগুলোকে। 9-এর পরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8, তারপরে হচ্ছে 6, 4, 2, 0, 9। এটা হচ্ছে তোমার বৃহত্তম বেজোড় সংখ্যা। কিভাবে? এই যে দেখো এখানে 9 আছে, এটাকে তোমার পেছনে নিলে এটা পুরাটা বেজোড় সংখ্যা হয়ে যাবে। এই যে বৃহত্তম সংখ্যা যখন আমরা গঠন করেছি, বলতে পারো এটা কি সংখ্যা? এটা কিন্তু জোড় সংখ্যা, কারণ একক স্থানীয় মান হচ্ছে শূন্য। 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো যদি একক স্থানীয় মান হয় তাহলে সেই সংখ্যাটা হবে জোড়। আর এই যে ক্ষুদ্রতম সংখ্যা, এটার একক স্থানীয় মান হচ্ছে 9, তার মানে এই পুরোটা হচ্ছে একটা বেজোড় সংখ্যা, কারণ এই যে একক স্থানীয় অঙ্ক 9 হয়েছে। 1, 3, 5, 7, 9 এই পাঁচটা অঙ্ক যদি তোমার এখানে থাকে একক স্থানে, তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যাবে? বেজোড় সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, এবারে আসো ক্ষুদ্রতম জোড় সংখ্যা, সরি ক্ষুদ্রতম কি বেজোড় সংখ্যা বলছে। বিজোড় সংখ্যা এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে সংখ্যাগুলোর মধ্যে সব কিন্তু জোড় সংখ্যা, শুধু একটা বেজোড় সংখ্যা, কাজে এটা অবশ্যই কি চলে যাবে? পিছনে চলে আসবে। যেহেতু ক্ষুদ্রতম বলছে তাহলে কিন্তু ঠিক এই সংখ্যাটাই তোমার ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা, মানে আমি একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব এবং সেটা হবে বেজোড় সংখ্যা। এই এটা উত্তর, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা তোমার যা তৈরি হয়েছিল এটাও তাই তৈরি হবে। এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা, মানে ক্ষুদ্রতম বলতে যেহেতু বলেছে তাহলে আমাকে ক্ষুদ্রতম সংখ্যাগুলি আগে আসবে, তাহলে এটার মতো করে আমি যে সাজিয়েছি ক্ষুদ্রতম সংখ্যাগুলো, আর যেহেতু বেজোড় সংখ্যা বলছে তাই 9টা পরে নিয়ে আসতে হবে। তাহলে আমি পেয়ে গেলাম ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা এবং বৃহত্তম বেজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন, কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেয়া হলো, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও, কোনো শহরের সর্বোচ্চ ও কোনো শহরের কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। দেখো এখানে একটা চার্ট আছে, শহরের নাম ক খ গ ঘ উ ঙ, কয়ের শহরে জনসংখ্যার একটা চার্ট দেওয়া হয়েছে। এটা আমাকে কি করতে বলেছে? ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে বলেছে, ঠিক আছে? এখানে কিন্তু মান অনুসারে সাজানো একটা সাজানো আছে, স্থানীয় মান আমরা বের করতে পারি। স্থানীয় মান অনুযায়ী সবচেয়ে বড় সংখ্যা মনে হয় এটা,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, তাহলে কি হবে? পঁয়তাল্লিশ লক্ষ 89,476। তারপরে আছে 24,56,891। আচ্ছা, তাহলে এই দুটা কিন্তু বড়র তালিকায়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটাও বড়র তালিকায়। 3, 6, 7, 3, 6। আচ্ছা, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটা 3,71,993, 8,86,397। তাহলে আমরা কিন্তু সবচেয়ে ছোট পাচ্ছি কোনটা বলতো? সবচেয়ে ছোট পাচ্ছি যে 3,71,993, 3,71,993, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে তোমার এই ছোট এটা আসবে, কারণ মানের দিক থেকে ও এদের থেকে ছোট। তাহলে 8,86,397। তারপরে হচ্ছে আমার এই দুটা মান চলে গেল। এবার এই তিনটার মধ্যে প্রতিযোগিতা, তিনটা স্থানীয় মান কিন্তু একই, মানে সর্বোচ্চ মানটা তোমার একই। আচ্ছা, তাহলে এখানে সবচেয়ে ছোট মানটা হচ্ছে এটার, এটা কত? শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 24 লক্ষ, 37 লক্ষ, 45 লক্ষ। তাহলে এটা হচ্ছে ছোট, 24,56,891। তারপরে হচ্ছে তোমার 37,000, 37,04,000, 231। তারপরে হচ্ছে 45,00,000, 89,476। তাহলে দেখো মেয়েরা, আমি ছোট থেকে বড় সাজিয়ে ফেলাম। আমি কি একটু দেখবো যে ঠিক আছে কিনা? এটা সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে 24 লক্ষ, 37 লক্ষ, 45 লক্ষ, মেবি ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কোন শহরে জনসংখ্যা সর্বোচ্চ? আমরা বুঝতেই পারছি যে উ শহরের জনসংখ্যা, উ না সরি ঘ, ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে তোমার 3,71,000, 3,71,000। তার মানে ক শহরের জনসংখ্যা হচ্ছে সর্বনিম্ন। জনসংখ্যা সর্বনিম্ন, তো মেয়েরা আশা করি আমরা এই অধ্যায়টা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ রবিবারে আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করব। তোমাদের যা মনের কথা আছে আমরা রবিবার ইনশাল্লাহ শেয়ার করব। তাহলে আজকে এ পর্যন্তই। আমি আবারও কিন্তু তোমাদের এই যে আমার মিটিং আইডিটা দেখিয়ে দিচ্ছি, আমার মিটিং আইডি আর আমার পাসওয়ার্ড, এটা দেখে নিবা, খাতায় লিখে রাখবা এবং নির্ধারিত সময় এগুলোতে জয়েন করে ফেলবা। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।